নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আমি আপনাদেরকে বলবো গ্রিন তারা মন্ত্র। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা হয়তো আজ অবধি এই কথাটি শুনেনি যে গ্রিন তারা মন্ত্র কি জিনিস এবং গ্রিন তারা মন্ত্রের বিষয়ে কি কি আছে এই বিষয়ে হয়তো অনেকেই জানে না বা শুনেনি। গ্রিন তারা মন্ত্র হচ্ছে একটি আলৌকিক মন্ত্র। এই মন্ত্র এতই আলৌকিক এবং এত বেশি প্রভাবশালী এই মন্ত্রে, এত বেশি শক্তিশালী এই মন্ত্র। বলা হয় এই মন্ত্র যদি মনের ভিতর থেকে আপনি শ্রদ্ধা এবং সম্পূর্ণ বিশ্বাস রেখে আপনি যদি এই মন্ত্র আপনি যদি বলা হয় শোনা মাত্রই কাজ হয় এবং আপনি যদি চান্ট করতে পারেন অর্থাৎ আপনি যদি জপ করতে পারেন এই মন্ত্রটি তাহলে আপনার কাজ 100% হবে। গ্রিন তারা হচ্ছে তিব্বতের দেবী, যারা তিব্বত ধর্মাবলম্বী লোক রয়েছে, যারা তিব্বতের লোক তারা গ্রিন তারা দেবীকে তারা শ্রদ্ধা করে ভক্তি করে। গ্রিন তারা দেবী হচ্ছে গিয়ে তিব্বতের দেবী। তিব্বতে কয়েকজন দেবীর নাম রয়েছে, এই বিষয়ে ভিডিও আমি পরে একদিন বানিয়ে দেব। গ্রিন তারা দেবী, রেড তারা দেবী, হোয়াইট তারা দেবী, এমন কয়েকজন দেবী আছে কিন্তু সকলের ভিতর গ্রিন তারা দেবী অনেক প্রভাবশালী দেবী। গ্রিন তারা দেবীর মন্ত্র অর্থাৎ গ্রিন তারা মন্ত্র এতটাই শক্তিশালী যে গ্রিন তারা মন্ত্র শোনা মাত্র, বলা হয় গ্রিন তারা মন্ত্র শোনা মাত্রই আপনার জীবনের যে সমস্যা থেকে আপনি বর্তমানে চলছেন বা আপনি আপনার জীবনে যা ধরনের বাধা বা আপনার মনের যা মনোকামনা মনোবাঞ্ছনা মনের ইচ্ছা সেই ইচ্ছাগুলি পূর্ণ হয়ে যায়। এবং অনেকের তো এমনও রয়েছে যে এই মন্ত্র অনেকে একদিন বলেছে, তো একদিন বলার পরেই এই মন্ত্রটি তার মানে এতটাই প্রভাবশালী এতটাই শক্তিশালী মন্ত্র, একদিন এই মন্ত্র জপ করাতে একদিন এই মন্ত্র শোনাতে তার কাজ হয়ে গেছে। এই মন্ত্রকে কিভাবে জপ করতে হয়, নর্মালি আমরা অনেকেই শুনেছি বা অনেকেই জানি যে তিব্বত একটি এমন জায়গা যেখানে অনেক কিছুই পৃথিবীবাসীরা জানে না এবং তিব্বতের যা ধর্মীয় রীতিনীতি সেই ধর্মীয় রীতিনীতি এখনো অনেক দূর অবধি লুকানো রয়েছে। তো তিব্বতের এই মন্ত্রটি আপনি নেটে সার্চ করলে বা ইন্টারনেটে সার্চ করলে আপনি দেখতে পাবেন দালাই লামা এই মন্ত্রটির কথা বলেছে। এবং আরেকটি জিনিস আমি বলবো অবশ্যই যে গ্রিন তারা মন্ত্র আপনি যদি গুগলে সার্চ করেন আপনি হয়তো অনেক সাকসেস স্টোরিও আপনি পেয়ে যাবেন। অনেক ব্যক্তি এমন রয়েছে যারা এই মন্ত্র চান্ট করার পর, এই মন্ত্র জপ করার পর বা এই মন্ত্র শোনার পর তাদের জীবনে কতটুকু পার্থক্য হয়েছে বা জীবনে তারা কতটুকু সফলতা পেয়েছে সেই বিষয়ে তারা পরের মুহূর্তে তারা তাদের যা জীবনী সেই জীবনীগুলি তারা আবার সেই স্টোরি হিসাবে তারা গুগলে লিখেছে। গুগলে আপনি যদি সার্চ করেন যে সাকসেস স্টোরি অফ গ্রিন তারা মন্ত্র আপনি অনেক স্টোরি পেয়ে যাবেন। এমন আপনি ইউটিউবে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন অনেক এমন ধরনের স্টোরি। গ্রিন তারা মন্ত্র কিভাবে জপ করতে হয়, গ্রিন তারা মন্ত্র জপ করতে হয় প্রথমে আপনার মনের সেই বিশ্বাসটুকু আপনি জাগিয়ে নিন এবং আপনার মনটাকে প্রথমে পজিটিভ করে নিন যে আপনার মনটাতে যদি কোনো ধরনের নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিটা আপনি প্রথমে পজিটিভ করে নেন। অর্থাৎ পজিটিভ এইভাবে যে আমার সাপোজ আপনার কোনো কাজ হচ্ছে না তা আপনাকে এইভাবে বলতে হবে যে আমার কাজটি হয়ে গেছে। এইভাবে প্রথমে নিজেকে আপনি পজিটিভিটি করে নিন, পজিটিভ চিন্তাধারা আপনি করে নিন। করার পর নর্মালি কি হয় একজন ব্যক্তির বিভিন্ন ধরনের মনের ইচ্ছা থাকে বা বিভিন্ন ধরনের মনের স্বপ্ন থাকে, মনের অনেক ধরনের স্বপ্ন থাকে। সাধারণত দেখা যায় যারা মিডল ক্লাসদের অনেক বেশি মনের ইচ্ছা থাকে বা অনেক বেশি তাদের চাহিদা থাকে, কেন কি তাদের জীবনটি সামান্য সময় বা সাধারণত তাদের জীবনটি বিভিন্ন বাধা বিভিন্ন প্রবলেমের দিয়েই চলে যায়। তো একজন ব্যক্তি যদি তার জীবনে তার কী কী চাই সেই জিনিসটিকে প্রথমে ফোকাস করতে হবে। ফোকাস করার পর তার কী কী চাই, প্রথমে আপনি আপনার একটি ডায়েরিতে আপনি লিখে নিন আপনার জীবনে আপনার ইচ্ছা কয়টি। আমার একটি চাকরি চাই বা আমার পরীক্ষাতে আমি কোনোখানে এক্সাম দিতে গেছি আমি সেই এক্সামে আমি
আমি সফল হতে চাই, আমার বাড়িটি বানাতে চাই, বা আমি একটা গাড়ি কিনতে চাই, বা আমি একটা বাইক কিনতে চাই, এমন যা চাহিদাগুলি আছে আপনার, আপনার যা মনের মনোকামনাগুলি আছে, সেই মনোকামনাগুলি আপনি আগে একটি পেপারে, আপনি ব্ল্যাঙ্ক পেপারে আগে আপনি লিখে নিন। লেখার পর এখন আপনি ফোকাস করুন যে আপনার কোন মনোকামনাটি সর্বপ্রথম হলে ভালো হয় আপনার জন্য। আপনি 5-6টা মনোকামনা লিখে নিলেন, লিখে নেওয়ার পর এখন আপনি আপনি ফোকাস করুন যে আপনার কোন মনোকামনাটি সর্বপ্রথম হলে ভালো হয়। আপনি সেটিকে টার্গেট করে নিলেন যে আপনার একটি চাকরি চাই। এরপর আপনি যখন রাত্রিবেলা সকালবেলা, নর্মালি আপনি দিনে যে কোনো সময় আপনি করতে পারেন, কিন্তু আমি বলছি দিনে আমাদের সময়ের অভাব থাকে, তাই আপনি রাত্রিবেলা সকালবেলা। তো কি হয়, রাত্রিবেলা সব পরিবেশ ঠান্ডা থাকে, আপনার কনসেন্ট্রেশনটিও ভালো হবে, আপনি মনোযোগ দিয়ে করতে পারবেন, বা সকালবেলা সেই সুন্দর পরিবেশ আবহাওয়া তার জন্য আপনি সকালবেলা আপনার কনসেন্ট্রেশন ভালো হবে এবং আপনার মনোযোগ দিয়ে আপনি মন্ত্রটি বলতে পারবেন এবং বা শুনতে পারবেন। তো আপনি রাত্রিবেলা আপনি সেই ইচ্ছাটিকে, আপনার যেটি বিশেষ প্রথম ইচ্ছা, সেই ইচ্ছাটিকে আপনি মনে মনে আপনি গ্রিন তারাকে, দেবীকে উদ্দেশ্যে আপনি বলার পর আপনি এই মন্ত্রটি আপনি বলুন, এই মন্ত্রটি বলুন। মন্ত্রটি আমি উপরে আই মার্কে আমি দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওতে সম্পূর্ণ মন্ত্রটি রয়েছে, 108 বার চান্ট করা এই মন্ত্র রয়েছে উপরের আই বটনে। এই ভিডিওটি আপনারা ক্লিক করলে, এই ভিডিওটি আপনারা ওপেন করলে পুরো মন্ত্রটি পাবেন 108 বার। মন্ত্রটি আপনি এখন শুনুন, শুনে নিন, তারপর জপ করতে পারলে খুব বেশি ভালো। যদি জপ করা যায়, নিজের আপনি মনে মনে মুখে মুখে জপ করুন, শুনে নিন সকালে রাত্রে, যদি রাত্রে সময় না হয় সকালে করুন, যদি সকালে সময় না হয় তো রাত্রে করুন। মন্ত্রটি শুনুন, শোনার পর আপনি দেখবেন আপনার 2-4 দিনের ভিতরে আপনি তার রেজাল্ট পাবেন। 2-4 দিনের ভিতরে বলা হয় যে তিব্বতে এই দেবীর মন্ত্র, যারা মনের ভক্তি সহকারে, বিশ্বাস সহকারে, শ্রদ্ধা সহকারে যারা এই দেবীর মন্ত্র জপ করে থাকে, এই দেবীর মন্ত্র যারা শুনে থাকে, তাদের মনোকামনা 2-4 দিনের ভিতরে দেবী সম্পূর্ণ করে দেয়। আমি তো বললামই, আগেও বলেছি যে আপনি এমন কয়েকটি আপনি সাকসেস স্টোরি আপনি গুগলে সার্চ করলে খুঁজে পেয়ে যাবেন, যে গ্রিন তারা মন্ত্র সাকসেস স্টোরি, এভাবে গুগলে সার্চ করুন, আপনি পেয়ে যাবেন। অনেকেই আপনার সাকসেস পেয়েছে এবং সাকসেস পাওয়ার পর পরবর্তীতে তাদের স্টোরিগুলি সেখানে লিপিবদ্ধ করেছে গুগলে। তো গ্রিন তারা দেবীর মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করুন, চান্ট করুন। এই ভিডিওর শেষে আমি মন্ত্রটি একবার অডিওটি দিয়ে দিব, তার উপরেও আপনারা আমার অন্য ভিডিওতে রয়েছে সম্পূর্ণ মন্ত্রটি রয়েছে, 108 বার রয়েছে। এটা নয় যে আপনাকে 108 বারই জপ করতে হবে, এটাও নয়, আপনার যতটুকু আপনার হয় আপনি ততটুকু জপ করুন এই মন্ত্রটি, এই মন্ত্রটি শুনুন, দেখবেন আপনাদের মঙ্গল অবশ্যই হবে, আপনাদের কাজ অবশ্যই হবে, সফলতা আপনারা অবশ্যই পাবেন এই গ্রিন তারা মন্ত্র চান্ট করলে, গ্রিন তারা মন্ত্র জপ করলে, বা গ্রিন তারা মন্ত্র শোনার সঙ্গে সঙ্গে। ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, শেয়ার করুন, এ ধরনের ভিডিও অবশ্যই পাবেন। যারা আজকে চ্যানেলটিকে নতুন রয়েছে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।